হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি বাচ্চাদের মজার খাবার নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপেল পিউরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপেল পিউরি কিভাবে বানাতে হয়। আপেল নিয়ে একটা প্রবাদ বাক্য আছে কিন্তু, অ্যান অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। আসলে হ্যাঁ, আপনি যদি প্রতিদিন একটি আপেল খেতে খান, সেটা আপনি হোক বা বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে আমাদেরকে সহজে ডাক্তারের কাছে যেতে হবে না। ঠিক, আপেলে আছে ডায়েট্রি ফাইবার, কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপরে হচ্ছে চোখের জ্যোতি বাড়ায়, আরও অনেক কিছু। বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খায়। তাহলে দেরি না করে চলেন শুরু করি আমি আপেল পিউরিটা কীভাবে বানাবো। আমি আপেলের উপরে যে বাকলটা থাকে সেটা ছিঁড়ে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করব। তাহলে ছোট ছোট টুকরো হলে আপেলটা সিদ্ধ হতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি টুকরো টুকরো করার পরে একটা হাঁড়িতে এক কাপের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করছি। এটাকে আমি সিদ্ধ করার পরে ব্লেন্ডারে নিলাম, এটাকে আমি এখন ব্লেন্ড করে, এই তো আমার পিউরি হয়ে গেল। আর বাচ্চারা এটা খুবই কিন্তু মজা করে খায়, খুব মজা পায় এই আপেল পিউরিটা। আপনারা ট্রাই করতে পারেন, একটা বাচ্চা যখন তার প্রথম সলিড খাবার খেতে যাবে তখন আপনারা আপেলটা দিতে পারেন। আমি প্রতিদিন না হলেও একদিন পর পর আমি ওকে এই আপেল পিউরিটা দেওয়ার চেষ্টা করি, সে খুব মজা করে খায়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা জাগায়। তাহলে আজ এ পর্যন্ত, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।